ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। तो भगवत गीता हच्छे भगवान श्रीकृष्णेर मुखनिश्चित श्री मुखनिश्चित बाणी। भगवान निजेर परिचय निजे दिच्छेन। सारा पृथ्वीते एरकम ग्रंथ एकटाई जेखने भगवान निजेर परिचय निजे दिच्छेन। विभिन्न धर्मे निजेर परिचय निजे दिच्छेन ना, तार भक्तेर माध्यमे, भृत्तेर माध्यमे, तार दासेर माध्यमे तिनी निजे तार सम्पर्के शिक्षा दिएछेन। जेमन बाइबल, बाइबल शिक्षा के दिएछेन যীশু খ্রিস্ট। যীশু খ্রিস্ট বাইবেলে বহু জায়গায় বলা হয়েছে গড ইজ মাই ফাদার, ভগবান আমার পিতা। আর গীতায় বলা হচ্ছে অহম বীজপ্রদ পিতা, মত্তহ পরতরং নান্যত, আমার উপরে কেউ নাই। মত্তহ মানে আমার থেকে, পরতরং মানে আমার থেকে উপরে, ন অন্যত আর কেউ নাই, তার মানে কি ভগবান। হ্যাঁ, নমে বিদুষুরগণা, দেবতারা আমাকে জানে না, মহর্ষিরা আমাকে জানে না, কারণ আমি তাদের আদি, তাদের উৎস। এইভাবে বিভিন্ন শ্লোকে অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে, আমি সব কিছুর উৎস, আমার থেকে সব কিছুর সৃষ্টি হয়েছে, এরকম কথা পৃথিবীর আর কোনো শাস্ত্রে কেউ বলেনি। শ্রী ভগবান উবাচ। তো ভগবদ্গীতা তিনি ভগবান স্বয়ং তিনি নিজে শ্রীমুখে বলেছেন। আর শ্রীমদ্ ভাগবতম বলা হয় যে ভগবান নিজের কথা বলতে একটু লজ্জা পাচ্ছেন, নিজের পরিচয় নিজে দিতে একটু লজ্জা পাচ্ছেন। এটা মানুষের মধ্যে আছে না, নিজের পরিচয়, যখন একজন কোনো ব্যক্তি পরিচয় দেয় সব কথা কিন্তু বলতে পারে না। হ্যাঁ, হয়তো বলে আমি অমুক তমুক, কিন্তু কোনোদিনও বলবে না আমি এই করেছি সেই করেছি আমি বিশ্ব জয় করেছি, এসব বলবে না। কেন বলবে না? ভাবে যে আমি যদি এইসব বলি লোকে ভাববে যে আমি অহংকারী, তাই না? তো কৃষ্ণ কিন্তু নিজের মহিমা নিজে বেশি করতে চাইছেন না, সংক্ষেপে ইঙ্গিত দিচ্ছেন অর্জুনকে, কিন্তু খুব বাড়িয়ে কিছু বলছেন না, কারণ কৃষ্ণ একটু লাজুক। ভক্তরা সমৃত সিন্ধুতে কৃষ্ণের যে বিভিন্ন গুণাবলীর কথা উল্লেখ আছে, তার মধ্যে একটা গুণাবলী হচ্ছে কৃষ্ণ খুব লাজুক, লাজুক। তো যার জন্য গীতা কৃষ্ণ বলেছেন, কিন্তু প্রাণ খুলে নিজের কথা প্রাণ খুলে বলতে পারেননি, একটু লজ্জা ছিল। আমার মহিমা আমি এত কী করে বলব, সংক্ষেপে, এবং বহু শ্লোকে বলেছেন, আমি তোমাকে সংক্ষেপে বলছি। কিন্তু সুখদেব গোস্বামী তো ভক্ত, তিনি যখন শ্রীমদ্ ভাগবত বলেছেন তিনি কিন্তু লজ্জা করেননি, তিনি যতদূর পেরেছেন তিনি কৃষ্ণের মহিমা খুব বিস্তারিতভাবে বলার চেষ্টা করেছেন। তো দুই ধরনের কৃষ্ণ কথা, একটা হলো কৃষ্ণ স্বয়ং, শূন্যতাংশ কথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন, কৃষ্ণের কথা শ্রবণ কর, শূন্যতাং শ্রবণ কর, পুণ্য শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন করলেই পুণ্য হয়। এটা সাধারণ পুণ্য নয় যে পুণ্য করলে মানুষ স্বর্গে যায়, সেই পুণ্যের কথা বলা হচ্ছে না এখানে। পুণ্য বলতে স্বীকৃতি, ভক্তিমূলক স্বীকৃতি। তো কৃষ্ণ কথা শ্রবণ করলেই পুণ্য হয়, কিন্তু প্রশ্ন হচ্ছে কৃষ্ণ কথা কোনটা? দুই রকমের কৃষ্ণ কথা, একটা হলো কৃষ্ণ নিজ মুখে বলেছেন, যেটা হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা, আরেকটা হচ্ছে ভক্ত কৃষ্ণ সম্পর্কে বলেছেন, সেটা হচ্ছে শ্রীমদ্ ভাগবত। তো দুইটাই রেডি আছে, আমাদের কাছে দুটোই আছে। কৃষ্ণ শ্রীমুখে যা বলেছেন সেটাও আমরা শ্রবণ করার সুযোগ পাচ্ছি, এবং ভক্তরা যা বলেছেন সেটাও আমরা শ্রবণ করার সুযোগ পাচ্ছি। তারপর প্রভুপাদ ব্যাখ্যা করছেন, কিন্তু এই শ্রবণটা করতে হবে গুরুদেবের আশ্রয় নিয়ে, এটা একটা বিরাট বড় ব্যাপার, বিতর্কের মাধ্যমে হবে না। অচিন্তা খোলো যে ভাবা নৈতাং স্তর কেন জো জয়েত, জ্ঞান একটা এমন জিনিস এটা বিতর্কের মাধ্যমে হয় না। আপনি ডাক্তার হবেন, গিয়ে যদি মেডিকেল কলেজে গিয়ে যদি ডাক্তারের সঙ্গে বিতর্ক শুরু করেন, ওইভাবেই আপনার জ্ঞান হবে না, তাই না? ডাক্তার যদি বলে আপনি ব্রেন অপারেশন করবেন, ডাক্তার যদি বলে এই দিক থেকে কাটা শুরু করো, আপনাকে এই দিক থেকে কাটতে হবে,
আপনি যদি বিতর্ক শুরু করেন তাহলে রোগীর প্রাণ শেষ, তাই না? তা একটা সাধারণ বিদ্যাও বিতর্কের মাধ্যমে হয় না। হ্যাঁ, জড়বিদ্যায় মাঝে মধ্যে একটু একটু বিতর্ক করে মানুষ, কারণ জড়বিদ্যা হচ্ছে টর্চ লাইটের মতো। হ্যাঁ, তো তা যেহেতু সীমিত এখানে একটু বিতর্ক চলে, কিন্তু যখন অসীম সম্পর্কে আপনি যখন জানতে চাইবেন তখন সেখানে আর বিতর্ক করে হবে না। টর্চ লাইট দিয়ে সূর্য জানা যাবে না, বিতর্কটা হচ্ছে অনেকটা টর্চ লাইটের মতো, মোমবাতির মতো। হ্যাঁ, এটা দিয়ে সূর্যকে জানা যাবে না। সূর্যকে জানতে হলে সূর্যের আলোতে সূর্যকে জানতে হবে। হ্যাঁ, তাই বলা হচ্ছে এটা গুরুমুখী বিদ্যা। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ তার প্রতিনিধি হচ্ছে তার শুদ্ধ ভক্ত। হ্যাঁ, শুদ্ধ ভক্তের মাধ্যমে তিনি জগতে তিনি এই জ্ঞান বিতরণ করেন। যেমন বড় বড় বিজনেসম্যানরা কী করে, যেমন টাটা কোম্পানির যে সিমেন্ট বিক্রি হয়, অনেকে ডাইরেক্ট টাটার সঙ্গে যোগাযোগ করে আনতে পারে, কিন্তু সেটা তো আপনি একটা ছোট বিল্ডিং বানাবেন, আপনি ডাইরেক্ট টাটার থেকে আনতে পারবেন না। কিন্তু টিওবিপি তারা ইচ্ছা করলে পারে, টিওবিপি যদি চায় ইচ্ছা করলে একেবারে ডাইরেক্ট টাটার সঙ্গে কথা বলে যে আমাদের যতদিন টিওবিপি হবে ততদিন আমাদের সিমেন্ট আপনি সাপ্লাই দেবেন, রেট ফিট সব টাটার সঙ্গে কথা বলে করতে পারে। কিন্তু আপনি যদি একটা বিল্ডিং বানান, আপনি টাটার সঙ্গে কথা বললে আপনি পাত্তাই পাবেন না, তখন আপনার কথা বলতে হবে ডিলারের সঙ্গে। আবার ডিলারও আবার ডিলার থেকে কে পায়, ডিলারের নিচে আছে আর একটা, মানে যেমন সাব ডিলার বা রিটেলার, এরকম এক স্তরভেদ আছে। তো এইভাবে ভগবানের কৃপাটাও আপনি ডাইরেক্ট, খুব কম বিরল ভক্ত আছে যারা ডাইরেক্ট কৃষ্ণ থেকে, যেমন অর্জুন ডাইরেক্ট কৃষ্ণ থেকে কৃপা পাচ্ছেন। হ্যাঁ, অর্জুনের গুরুদেবও কৃষ্ণ আর অর্জুন সরাসরি কৃষ্ণের সঙ্গে কথা বলছেন, তাই না? কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদের কিন্তু হয় ডিলারের কাছে যেতে হবে কিংবা এজেন্টের কাছে যেতে হবে, যারা ডিলার থেকে কিনে কিনে বিক্রি করে। তো ভগবানের কৃপাটা এভাবে গুরুদেবের মাধ্যমে, তারা হচ্ছে ডিলারের মতো, গুরুদেব হচ্ছেন ডিলারের মতো, তাদের মাধ্যমে নিতে হবে। এবং এটা একটা বীজের মতো। অনেকে বলে যে দীক্ষা ছাড়া ভজন হবে কি না, দীক্ষা ছাড়া ভজন, এটা এরকম আপনি একটা চন্দন গাছ লাগাবেন, চন্দন গাছের তো একটা বীজ আছে, বীজ হোক চারা হোক একটা তো আছে না। এখন সেটা আপনার তো কারো কাছ থেকে নিতে হবে, এই বীজ বা চারা এটা কারো কাছ থেকে নিতে হবে, তাই না? তখন ওই গুরুদেব হচ্ছেন বীজ প্রদাতা, মানে ভক্তি বীজ, তার কাছ থেকে সেটা নিতে হবে। তো তার সঙ্গে বিতর্ক করলে হবে না। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মিলিতম যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতার অন্ধকারে আমার জন্ম হয়েছিল, গুরুদেব তিনি জ্ঞানের শলাকা দিয়ে, মানে কাজল পরানোর মতো জ্ঞানের শলাকা দিয়ে আমার সেই চক্ষু উন্মিলিত করেছেন, মানে চোখ খুলে দিয়েছেন, তাই আমি সেই গুরুদেবকে প্রণাম করি। তদ্বৃদ্ধি প্রণিপাতেন, প্রণামের মাধ্যমে জানতে হবে। তদ্বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন, পরিপ্রশ্ন মানে বিনীত প্রশ্ন, ভদ্রভাবে প্রশ্ন, শ্রদ্ধার সঙ্গে প্রশ্ন। আমার যদি শ্রদ্ধাই না থাকে, যেমন এই বিতর্ক করে শ্রদ্ধা নেই, তো শ্রদ্ধা না থাকলে হাজার বছর বিতর্ক করে কোনো লাভ হবে না। কারণ মনে মনে আমার ঘৃণা, শ্রদ্ধার বিপরীত হলো ঘৃণা, মনে মনে আমার ঘৃণা, তো সেখানে আমার তো শ্রদ্ধা নেই, তো যার ফলে হাজার বছর বিতর্ক করেও কিছু হবে না। তাই বলা হচ্ছে তদ্বৃদ্ধি প্রণিপাতন পরিপ্রশ্নেন, বিনীতভাবে প্রশ্ন করতে হবে, শ্রদ্ধা সহকারে সেবয়া, সেবা যত্ন করতে হবে। শ্রীল প্রভুপাদ বলছেন যে বৃন্দাবনে অনেক মন্দিরে তিনটা বাক্স থাকে, আমি দেখিনি নিজে কিন্তু প্রভুপাদের একটা প্রবচনে শুনলাম, তিনটা বাক্স থাকে, একটা বাক্সের মধ্যে বোধহয় আটা দেয়, আরেকটা বাক্সের মধ্যে এরকম এক একটা, তিনটা বাক্স তিনটা জিনিস, আটা চাল বা ডাল, এরকম তিনটা বাক্সে তিনটা জিনিস দেয়। তো প্রভুপাদ বলছেন যে এইভাবে ভক্তরা অনেক বিভিন্ন মন্দিরে যায় এবং তারা কিছু সেবা করে, হ্যাঁ, জিনিসের মাধ্যমেই হোক, টাকার মাধ্যমেই হোক, বা কায়িক সেবা, দেহের মাধ্যমে আমি কিছু সেবা করতে পারি।
তো বলা হচ্ছে সেবয়া, মানে সেবা যত্নের মাধ্যমে গুরুদেবের কাছ থেকে, সেবা যত্নের মাধ্যমে এবং বিনীতভাবে প্রশ্নের মাধ্যমে গুরুদেবের কাছ থেকে সেই দিব্য জ্ঞান অর্জন করতে হবে। যখন সেবা, যখন সেবায় যখন গুরুদেব সন্তুষ্ট হন তখন কিন্তু সেটা অটোমেটিক, হ্যাঁ অটোমেটিক, তখন গুরুদেবের হৃদয় থেকে শিষ্যের হৃদয়ে তখন অটোমেটিক কৃপা সঞ্চার হয় এবং ভক্তি, ভক্তির যে প্রবাহ তখন সেটা অটোমেটিক হয়ে যায়। তো সেটাই শ্রীল প্রভুপাদ ব্যাখ্যা করছেন যে আমরা যদি অজ্ঞানতার অন্ধকার দূর করতে চাই তাহলে আমাদের সদ্গুরুর আশ্রয়ে থেকে তার সেবা যত্ন করে তার কাছ থেকে জ্ঞান অর্জন করতে হবে। তারপর একজন প্রশ্ন করেছেন যে আমরা কি করে বুঝব যে জ্ঞান অর্জিত হলো কিনা। এখানে বলা হচ্ছে যে জ্ঞানের আলোক জাগ্রত হবে হৃদয়ে। তো আমি কি করে বুঝবো? প্রভুপাদ বলছেন একটা ঘরে যখন অন্ধকার থাকে তুমি কি করে বুঝো, আবার যখন লাইট জ্বালিয়ে দেওয়া হয় সেটাই বা কি করে বুঝো। এখন যেমন এই ঘরে লাইট জ্বালানো আছে, আমি কি কারোর কাছে কি জিজ্ঞেস করবো যে দেখুন তো ঘরটা আলোকিত না অন্ধকার? কাউকে জিজ্ঞেস করতে হবে? জিজ্ঞেস করতে হবে কি? হবে না, আমি নিজে নিজেই বুঝতে পারবো ঘরটা আলোকিত। আর যদি ঘরটা অন্ধকার হয় সেটাও আমি নিজে নিজেই বুঝতে পারবো। তো প্রভুপাদ বলছেন তুমি নিজে নিজেই বুঝতে পারবে তোমার জ্ঞানের আলোক হলো কি হলো না। যখন দেখবে তোমার মন বিচলিত হচ্ছে না তখন বুঝবে তোমার জ্ঞানের আলোক জ্বলে উঠেছে, আর যখন দেখবে মন বিচলিত হচ্ছে তখন বুঝবে যে জ্ঞানের আলোক প্রজ্বলিত হয়নি। এইভাবে প্রভুপাদ তিনি তার ক্যারাকাসের প্রথম বক্তৃতাটি সমাপ্ত করলেন।